বিএনপি জামায়াতে নৈরাজ্যের প্রতিবাদে রাজধানীর আগারগাঁওয়ে পুরাতন বাণিজ্য মেলার মাঠে সমাবেশ করছে আওয়ামী লীগ। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার রোজিনা রোজি। সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। আমরা আছি এখন আগারগাঁও বাণিজ্য মেলার পুরাতন মাঠে, সেখানে আওয়ামী লীগ, উত্তর আওয়ামী লীগ শান্তি সমাবেশ করছে বিএনপি জামাতের দেশবিরোধী অপপ্রচার এবং ষড়যন্ত্রের বিরুদ্ধে। যদিও এটা শান্তি সমাবেশ বলা হয়েছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে সেটি বিক্ষোভ সমাবেশে রূপ নিয়েছে। এবং আমরা বেলা 12টার পর থেকে দেখেছি যে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ তথা উত্তরা, মোহাম্মদপুর, মিরপুর সহ দক্ষিণ উত্তর আওয়ামী লীগের বিভিন্ন ওয়ার্ড থানা থেকে নেতাকর্মীরা মিছিল এবং প্লাকার্ড ফেস্টুন নিয়ে এই সমাবেশ স্থলে এসে উপস্থিত হয়েছেন। আমরা দেখছি যে হাজার হাজার নেতাকর্মী ইতিমধ্যেই এই সমাবেশ স্থলে এসে উপস্থিত হয়েছেন। যদিও এই সমাবেশ বেলা 3টায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, এর মধ্যেই বলা যায় যে এই বাণিজ্য মেলার মাঠ অনেকটাই ভরে গিয়েছে এবং নেতাকর্মীরা এখনই চলে আসছেন। এবং তারা এই সমাবেশকে সফল করার জন্য সকাল থেকেই আসলে এই বাণিজ্য মেলার মাঠে ছোট থেকে বড় বিভিন্ন ধরনের মিছিল নিয়ে তারা এই বিক্ষোভ সমাবেশে অংশ নিয়েছেন। বেলা 3টায় এই সমাবেশের উদ্বোধন করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি এই বিক্ষোভ সমাবেশ থেকে দলের নেতাকর্মীদের দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন। এবং যেহেতু এই চলতি মাসে 24 ডিসেম্বর আওয়ামী লীগের জাতীয় সম্মেলন এবং সামনে জাতীয় নির্বাচন, সেক্ষেত্রে আওয়ামী লীগ প্রতিদিনই কোনো না কোনো কর্মসূচি থাকছে দলকে সুসংগঠিত করার জন্য। এই কর্মসূচি তারই একটি অংশ। এবং বিএনপি জামাতের যে সাম্প্রতিক সময়ে যে বিভিন্ন কর্মসূচি, তার জবাব দিতেই আসলে এই ধরনের কর্মসূচির আয়োজন করা হচ্ছে বলে আমাদেরকে উত্তর আওয়ামী লীগের নেতারা সকালে জানিয়েছেন। আমরা উত্তর আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে এই বিএনপি জামাত যাতে জানমালের কোনো ক্ষতি না করতে পারে, জনগণের জানমালের যেন ক্ষতি করতে না পারে, সেজন্য তারা পাড়া মহল্লায় সতর্ক অবস্থানে আছেন। এবং তারা শুধু আজকেই যে কর্মসূচি চলবে এমন না, তাদের প্রতিদিনই কর্মসূচি থাকবে এবং প্রতিটা মুহূর্তই তারা এই সতর্ক অবস্থায় আছেন। এবং তারা বিএনপি জামাতের যে কোনো নৈরাজ্যমূলক কর্মকাণ্ডকে প্রতিহত করার জন্য তারা রাজপথে থাকবেন। অতীতের মতো ভবিষ্যতেও তারা রাজপথ দখলে রাখবেন এবং আগামী নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি জামাত যাতে কোনো ধরনের নৈরাজ্য না করতে পারে সে বিষয়ে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ শুধু নয়, পুরো আওয়ামী লীগের নেতাকর্মীরা সারা দেশে সতর্ক অবস্থানে থাকবেন এবং যে কোনো অন্যায় কর্মসূচিকে তারা প্রতিহত করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের এই বিক্ষোভ সমাবেশ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর আগারগাঁও থেকে।